বোধ দিতে এক কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার একটা গান আপনাদের সামনে পরিবেশন করব। গানটি অত্যন্ত মেঠো ভাষায় একটি গান এবং লোকঙ্গীতে সুরে এটা তৈরি হয়েছে। আজকে আমরা ভারতবর্ষে যে অবস্থার সম্মুখীন হয়েছি তাই একটু প্রতিফলন আমি এই গানটির মধ্যে দিতে চেয়েছি। আসলে আমরা তো আজকে দিনে পাল্লায় পড়েছি, সে আজকে দিনের ইচ্ছা কি সেটা একটু আমি বলার চেষ্টা করছি এই গানের মধ্যে দিয়ে। বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কথা করিয়া কথন, শোনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কথা করিয়া কথন। প্রতিশ্রুতির ধাপ্পা দিয়া পাইল রে ক্ষমতা, দু হাত ভরে ভোট দিল দেশের জনতা, কিন্তু ভোট দিয়া চোট এবার খাইল রে ভীষণ, এখন চোটের ঘায়ে পাগল হইয়া দাপায় জনগণ। শোনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কথা, এটাই ছিল কথা, অপেক্ষায় থাকিয়া সবার ঠেঙে ধরে ব্যথা, দাম বাড়িয়া ক্রমে করে আসমানে গমন, আর মন কি বাতে লম্বা চওড়া বেতারে ভাষণ। শোনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কথা করিয়া কথন। উদাহরণ দিব সবার মাঝে, একত্রিশের পেট্রোল এখন একাত্তরে পেছে, দুই টাকার প্লাটফর্ম টিকেট এখন 20 টাকা, 11 টাকার আটা খাবে দিয়া 26 টাকা, 400 টাকার গ্যাস কিনিবে 700 টাকায়, আর আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা আছে দিন দেখায়। শোনেন বন্ধু সুধীজন কালো টাকা পড়বে দালে ধরা, তাই পুরোনো নোট বাতিল করার কম্ম হইল সারা, লাইনে হইল কত লোকের বেঘরে মরণ, আর নাকানি সোবানি খায় দেশের জনগণ। শোনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কথা করিয়া কথন। শেষে প্রসব করলো মস্ত অশ্বডিম্ব, তাই না দেখে দেশের মানুষ হইল হতভম্ব, দাল কাটিয়া কালো টাকা করে পলায়ন, তারা যেথা ছিল সেথা আগে করিল গমন। শোনেন বন্ধু সুধীজন চাষি মোদের দেশের বন্ধু যোগায় পেটের ভাত, সরকারি নীতিতে এখন তাদের মাথায় হাত, দেশে নিল আত্মহত্যার পথ কত জন, আর প্রধানমন্ত্রীর কানে তুলা তসার মদন। শোনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কথা করিয়া কথন। আরেক বংশদণ্ড আইল জিএসটির নামে, উর্ধ্বমুখে গতি হইল সব জিনিসের দামে, কি ভয়ানক টুপি খাইল দেশের জনগণ,
সেই বাস ব্রহ্মতালু ভেদ করিয়া পাতালে গমন সোনির বন্ধু সুদিগন ন্যায় রাধব সাধির দেশের কথা করিয়া কথন শুল্ক মিলো জমা টাকার ব্যাংকে ও ডাক করে কোপ মারিলো শুদ্ধ কমাইয়া স্বল্প সঞ্চয়ে রে মরার উপর খারার ঘা পড়িল এখন আর অন্ধকারে হাবুডুবু অবসর বিবন সোনের বন্ধু সুদিগন একাদব স্বাধীন বিদেশে রাখা কালো টাকা আসবে জাদু মন্ত্রে 15 লাখ টাকা যাবে প্রত্যেক অ্যাকাউন্টে এই ফাওতা দিয়া তারা দিত নির্বাচন এখন 56 ইঞ্চি ছাতি হইল মুরগির ও মতন সোনের বন্ধু সুদিগন এক আদর স্বাধীন ধর্মের নামে বিভাজনের চলছে ষড়যন্ত্র ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগাও এটাই ওদের মন্ত্র একজোট হরে দেশবাসী শোনো দিয়া মন রুখতে হবে ষড়যন্ত্র বিপদ ভীষণ শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন দেশের কথা করিয়া কথন প্রতিদিনই দেখছি খবর রেলের দুর্ঘটনা ভারত জুড়ে রেল যাত্রীদের পাশে বিড়ম্বনা তারই মাঝে বুড়লে ট্রেনের দেখিল স্বপন তারই মাঝে বুড়লে ট্রেনের দেখিল স্বপন যেমন হইবে দশা ময়ূর পুষ্য কাকেরই মতন শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন সাধু করবে ভজন পূজন ঈশ্বরের সাধনা এখন তাদের রাজনীতিতে চলছে আনাগোনা গুন্ডা পুলিশ সাথে করে রাজ্যের শাসন আর লাঠি গুলি দিয়া ভাঙ্গে গণ আন্দোলন শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন দেশের কথা করিয়া কথন বাবার জন্ম হইল সরকারি মদতে দুষ্কর্মের শিরোমণি ঢুকল জেলখানাতে কেউ বা বৃহৎ ব্যবসায়ী করে যোগাসন আর টাকার পাহাড় গড়ে অঙ্গে কেরুয়া পোষণ শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন দেশের কথা বড় অস্ত্র কলমের নীর ক্ষমতা নাই লড়বি তোরা অন্ধকার দ্বীপ গৌরী লঙ্কে শান্তনুদের তোরা করলি খুন আর এই ঘটনায় সবার মনে জ্বলিল আগুন শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন বেকার হয়ে কপাল চাপড়ায় তরুণ ও প্রজন্ম কত কৃতি সন্তান ছুটছে দেশ জুটাইতে অন্য কেমনে হবে দেশের ভালো কেমনে উন্নয়ন দেখি জনগণের টাকায় খালি বিদেশে ভ্রমণ শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন দেশের কথা করিয়া কথন ছোটবেলায় হাতে নিয়ে কেটি এখন বেচেন প্রতিশ্রুতি সাথে আছে কেটি দুয়ে মিলে মোদের দশা করিলেন এমন যেমন হারমাস হইল ভাজা ভাজা কালির বরণ শোনেন বন্ধু সুদিগন এক আদব স্বাধীন দেশের কথা আমি আছে দিনের কথা আরো আছেন গুণীজন শুনবেন তাদের কথা যাবার কালে সবার কাছে করি নিবেদন যাবার কালে সবার কাছে করি নিবেদন পথে নামুন সবাই করুন জোরদার আন্দোলন
জোরদার আন্দোলন করুন, জোরদার আন্দোলন।